Hello, welcome to English Hospital. How are you, everybody? I think all of you are well. I'm also well. Today I will discuss about how to solve narration in board question by applying the rules, and you will find that hot and easy topic of narration is after watching my video. So let's start the lesson. Today's lesson is narration board question Russia 2019. This question has already come in the board question board exam, that is Russia 2019. So there, in my previous lecture I told how to solve passage narration and the steps of changing passage narration. There I told that at first the students will have to read the whole passage, and they will have to identify the speaker and the listener. Then they will have to identify the sentence of the passage and what kinds of sentences are there in the passage, and those sentences belonged to five kinds of sentences according to meaning. So then they will have to apply the structures of those five kinds of sentences that I have already given you in my previous lecture. So this passage is about the students said, "We want to celebrate the victory of the national debate competition." So in the first sentence we find that the speaker here is the students. Then the second sentence is, the headmaster said why. Then the listener here is the headmaster. So two persons in this passage are students and the headmaster. So our next term or next step is to identify the first or all the sentence to separate it. The first sentence is, the student said we want to celebrate the victory day of the national debate competition. So I will use Bangla to make you understand quietly or completely. Ekhane the sentence, ekhane je sentence ti royeche prothom je dhap gulor moddhe, এখন প্রথম সেন্টেন্সটি দেখতে হবে যে এই সেন্টেন্সটি কি সেন্টেন্স রয়েছে। তো সেন্টেন্স চেনার যে উপায় রয়েছে সেখানে আমি আলোচনা করেছিলাম, যদি কোনো সেন্টেন্সে দ্যাট মিন্স রিপোর্টেড স্পিচের মধ্যে যে থাকবে অংশটুকু সেই সেন্টেন্সটি, এখানে মূলত সেন্টেন্স বলতে সেটা কি বোঝাচ্ছে, তো সেখানে যদি থাকে সাবজেক্ট শুরুতে থাকে সেন্টেন্সে তখন সেটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তখন ওই প্যাসেজটিকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে সেন্টেন্স ভাই সেন্টেন্স করতে হবে, তাহলে এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে প্রথম সেন্টেন্সটি যদি আমরা দেখি, সেখানে চেঞ্জ করার সময় সর্বপ্রথম লিখে নিতে হবে যে প্রথম সেন্টেন্সটি স্পিকারকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রথম সেন্টেন্সটি স্পিকার হচ্ছে দ্য স্টুডেন্টস। দেন রিপোর্টিং ভার্বটি চেঞ্জ করতে হবে এখানে সেন্টেন্সের ফর্ম অনুযায়ী। এখানে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড বা টোল্ড লেখা যায়, আবার সেইড টুও লেখা যায়। যদি আমরা অবজেক্ট ব্যবহার করি সেইডের পরে তাহলে সেখানে সেইড টু লিখতে হবে, তাহলে আমি এখানে অবজেক্টটি ব্যবহার করব, এই জন্য এখানে সেইড টু লিখব। দ্য স্টুডেন্ট সেইড টু দ্য, যেহেতু এখানে লিসনার হচ্ছে হেডমাস্টার তাহলে এখানে সেই হেডমাস্টার নামটি আসবে। দ্য স্টুডেন্টস সেইড টু দ্য হেডমাস্টার, শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে বলল। এরপরে হলো আমাদের কমা পরিবর্তন করতে হবে, তো কমা পরিবর্তন করতে হলে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে সেখানে কমা পরিবর্তন করে দ্যাট লিখতে হয়, তাহলে এখানে আমরা দ্যাট বসাবো। তারপরে যে অংশটি এখানে প্রথমে আসবে সেটি হলো একটা সাবজেক্ট থাকবে বা পার্সন থাকবে সেটি অবশ্যই। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পার্সনটি রয়েছে ফার্স্ট পার্সন, তো ফার্স্ট পার্সন তাহলে সেটি হলো এই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে এখানে সাবজেক্ট রয়েছে স্টুডেন্টস, তাহলে এই স্টুডেন্টস হলো একটি নাউন, এর প্রোনাউন লিখতে হবে, প্লুরাল নাউনের প্রোনাউন ফর্ম হচ্ছে দে, এটিও আমি এর আগে আমার লেকচারগুলোতে আলোচনা করেছি। তারপরে যে ভার পরিবর্তন করতে হবে, পার্সন চেঞ্জের পরে আসছে ভার, তাহলে এখানে ওয়ান্ট আমরা দেখতে পাচ্ছি, তো যদি ওয়ান্ট যে রয়েছে সেটা হলো প্রেজেন্ট ফর্ম রয়েছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট, তো প্রেজেন্ট ইনডিফিনিটটি হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। দে ওয়ান্টে টু, টু এর পরে ভার্বের পরিবর্তন হয় না, টু সেলিব্রেট, দে ওয়ান্টে টু সেলিব্রেট দ্য
a victory, victory, victory of the national, national debate, debate competition, competition. এখানে তারা বলছে যে প্রধান শিক্ষক তারা বলল যে আমরা আমাদের যে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার যে অনুষ্ঠান হয়েছে বা বিজয় হয়েছে, আমরা বিজয় লাভ করেছি, ভিক্টোরি বিজয়, সেটি আমরা উদযাপন করতে চাই। তাহলে পরিবর্তন করলে অর্থ এই দাঁড়াচ্ছে যে শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে বলল যে তারা, যখন পরিবর্তন করে লিখব সেখানে আমি এর আগে বলেছি যে তৃতীয় ব্যক্তির কাছে তখন কথাটি চলে যাবে, তখন এর অর্থ হবে যে তারা জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিজয় উদযাপন করতে চেয়েছিল। তার মানে যখন তারা বলেছিল তখন তারা বলেছিল বর্তমান টেন্সে, কিন্তু যখন আমরা পরিবর্তন করি, যখন তৃতীয় ব্যক্তির কাছে দ্বিতীয় ব্যক্তি বর্ণনা করবে তখন সেটি পাস্ট টেন্সে চলে যাবে, যে তারা বলেছিল, তারা উদযাপন করতে চেয়েছিল। তাহলে এই গেল প্রথম সেন্টেন্সটি। এরকম সেন্টেন্স বাই সেন্টেন্স করে আসতে হবে, তাহলে আর ভুল হবে না। এরপর দ্বিতীয় সেন্টেন্সটি, দ্য হেডমাস্টার সেইড হোয়াই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সে প্রশ্ন করেছে, এখন এই যে অংশটুকু রয়েছে তার স্পিকার হচ্ছে দ্য হেডমাস্টার, তাহলে আমরা সেই হেডমাস্টার লিখলাম দ্য হেড মাস্টার, দ্য হেডমাস্টার। এখানে দেখতে পাচ্ছি আমরা তার কথাটি রয়েছে ইন্টাগ্রেটিভ সেন্টেন্স, তাহলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে ইন্টাগ্রেটিভ সেন্টেন্সে বলা আক্সড বসে। আক্সড কাকে আক্সড করেছে, এখানে সেই লিসেনারটা আমরা লিখে নেব, আক্সড দ্য স্টুডেন্টস, এখানে হবে আক্সড দ্য স্টুডেন্টস। যদি শুধু হোয়াই থাকে কোনো প্রশ্নবোধক সেন্টেন্সে, যদি শুধু হোয়াই থাকে সেখানে আবার ওই হোয়াইয়ের স্থানে লিখতে হবে দ্য রিজন, দ্য রিজন, আর এ এইচ ও এন, রিজন। যদি হোয়াই থাকে, যদি কোনো ইন্টাগ্রেটিভ সেন্টেন্সে শুধু হোয়াই থাকে তাহলে সেই হোয়াইয়ের পরিবর্তে আস্কড দ্য রিজন হবে। তাহলে এখানে আমরা লিখলাম দ্য হেডমাস্টার আস্কড দ্য স্টুডেন্টস দ্য রিজন। এখানে অবজেক্ট যদি না লিখি তাতেও হচ্ছে, দ্য হেডমাস্টার আস্কড দ্য রিজন, আবার এরকম লেখা যায় দ্য হেডমাস্টার আস্কড দ্য স্টুডেন্টস দ্য রিজন। এখানে যদি আমরা আরও এই বক্তব্য যদি কমপ্লিট করার জন্য আরও কিছু এখানে যুক্ত করে দিই সেটাও দেওয়া যায়, দ্য হেডমাস্টার আস্কড দ্য রিজন, আস্কড দ্য স্টুডেন্টস দ্য রিজন অফ দেয়ার সেলিব্রেশন, যে তাদের উদযাপনের কারণ জানতে চেয়েছিল সেটা লেখা যায়। এটুকু লিখলেও তাতেও এখানে বক্তব্য মোটামুটি কমপ্লিট হয়। তাহলে খেয়াল রাখতে হবে যদি কোনো সেন্টেন্সে প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে শুধু হোয়াই থাকে তাহলে সেই হোয়াইয়ের পরিবর্তে হবে আস্কড দ্য রিজন, সাবজেক্ট কে বললো তার নাম তো লিখে নিতে হবে, সাবজেক্ট তারপরে আস্কড দ্য রিজন। তাহলে এইটুকু আমার শেষ হয়ে গেল অ্যান্সার করা। দেন আসছে দ্য স্টুডেন্ট সেইড উই ওয়ান্ট টু মেক ইট মেমোরেবল ইন আওয়ার লাইফ। তো এখানে আবার আমরা প্রথমে রিপোর্টিং ভার্বের স্পিকারটি লিখে নিলাম, দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস। এখন দেখবো আমরা এই রিপোর্টের স্পিচটি কোন সেন্টেন্স রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্রথমে আসে, তাহলে এখানেও এটি অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তাহলে আমরা যদি অবজেক্ট লিখি তাহলে সেই এবার টু বসাতে হবে, দ্য স্টুডেন্টস সেই টু দ্য হেড মাস্টার। হেডমাস্টারের জায়গায় আমরা প্রোনাউন ব্যবহার করতে পারি বারবার হেডমাস্টার না লিখে, তাহলে দ্য স্টুডেন্টস সেই টু দ্য হেডমাস্টার। তাহলে এখানে আবার ইনভার্টেড কমা রয়েছে, সেটি তুলে দিতে হবে, দ্যাট বসবে এখানে, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে। আবার এখানে পার্সন রয়েছে ফার্স্ট পার্সন, তাহলে এখানে সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, তাহলে একইভাবে এখানে প্লুরাল নাম রয়েছে তাহলে এখানে আবার সেই দে বসবে। তারপরে আবার ওয়ান্ট রয়েছে প্রেজেন্ট ফর্ম, তার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটি পাস্ট ফর্ম করে দিলেই মোটামুটি সেন্টেন্সটি পরিবর্তন হয়ে যায়, কারণ আমরা জানি যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটাকে করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স মানে সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয় সেটি। তাহলে দে ওয়ান্টেড টু, টু এর পরে ভার্বের পরিবর্তন হবে না, টু মেক ইট, এখানে এই ইটটি হচ্ছে প্রোনাউন, তাহলে এই ইট ইট রাখা যায়, আবার কোথাও কোথাও ইটকে দ্যাটও করা হয়, যেহেতু আমরা জানি ইটকে দ্যাট করা যায় যে তারা এটাকে স্মরণীয় করতে চেয়েছিল, তাহলে সেটাকে আমরা যখন পরিবর্তন করে লিখব তখন যে সেটাকে তারা পরিবর্তন মানে স্মরণীয় করতে চেয়েছিল, তাহলে দুটো যে কোনো একটি ব্যবহার করা যাবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটাও লেখা যায় যেহেতু থার্ড পার্সনে কোনো পরিবর্তন হয় না। দে ওয়ান্টেড টু মেক ইট মেমোরেবল বা দ্যাট মেমোরেবল, মেমো
মেমোরেবল ইন আওয়ার, এখানে আবার আওয়ারটি হচ্ছে একটি পার্সন। তাহলে এখানে আওয়ার আমরা বলতে আমি এর আগে দেখিয়েছি পার্সন সাইজের সময় যে আওয়ার হচ্ছে ফার্স্ট পার্সনের পসেসিভ ফর্ম, তাহলে এখানে সাবজেক্টের পসেসিভ ফর্ম বসবে। তাহলে স্টুডেন্টস, স্টুডেন্টসের প্লুরাল নাউন, প্লুরাল নাউনের পসেসিভ ফর্ম হচ্ছে দেয়ার, দেয়ার, তারপরে হচ্ছে লাইফ, দেয়ার লাইফ। যে শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে বলেছিল যে তারা এইটিকে বা এই দিনটিকে তাদের জীবনে স্মরণীয় করতে চায়, তাদের তাহলে দেয়ার অর্থনৈতিক পরিবর্তন করলেও হয়। দেন যে কথাটি আসছে সেটা হলো দ্য হেডমাস্টার সেইড ডোন্ট ওরি আই শ্যাল টেক অল নেসেসারি স্টেপস টু অ্যারেঞ্জ দ্য ফাংশন। তার প্রধান শিক্ষক এখানে তাদেরকে বলেছে চিন্তা করো না, আমি তোমাদের এই অনুষ্ঠানটি করার জন্য সকল প্রকারের পদক্ষেপ গ্রহণ করব। তাহলে এখানেও দেখতে পাচ্ছি প্রথমে সাবজেক্টটি আমরা লিখবো রিপোর্ট হিসাবে দ্য হেডমাস্টার, দ্য হেডমাস্টার, হেডমাস্টার। এবার রিপোর্টিং ভার্ব এখন আমার পরিবর্তন করতে হবে, দেখি আমরা এখানে কী সেন্টেন্স রয়েছে। এটা রয়েছে যে নিষেধ করেছে, দ্যাট মিন্স এই অংশটুকু কোনো সাবজেক্ট নেই, ডোন্ট ওরি, চিন্তা করো না, কে চিন্তা করবে তার নাম নেই। তাহলে আমরা এর আগে দেখেছি যে কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট সাইলেন্ট থাকে সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝায়। তাহলে এখানে যদি নেগেটিভ সেন্টেন্স, তার মানে এটাতে নিষেধ করেছে, তো নিষেধ যদি করে থাকে তাহলে রিপোর্টিং ভার্বটি পরিবর্তন হয়ে ফরবেড হয়ে যায়। দ্য হেডমাস্টার ফরবেড, কাকে ফরবেড করেছে? দ্য স্টুডেন্টস, দ্য হেডমাস্টার ফরবেড দ্য স্টুডেন্টস। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সে যেহেতু ডু নট বা মূল ভার্ব দিয়ে থাকলে কমা উঠে টু বসে, দ্য হেডমাস্টার ফরবেড দ্য স্টুডেন্টস টু, এরপর হলো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে কোনো শব্দ থাকে সেটি বাদ হয়ে যায়। তাহলে এখানে মূল ভার্ব রয়েছে ওরি, তাহলে ডু নট সঙ্গত কারণেই বাদ হয়ে যাবে। তাহলে হচ্ছে দ্য হেডমাস্টার ফরবেড দ্য স্টুডেন্টস টু ওরি। এরপরে কথাটি আবার সেই প্রধান শিক্ষকই বলেছে, তাহলে একই ব্যক্তির একাধিক কথা থাকলে সেখানে আমরা আবার সেই রিপোর্টিং ভার্ব তৈরি করে নিব। যদি একই ব্যক্তির একাধিক বক্তব্য থাকে প্রত্যেক অংশ চেঞ্জ করার সময় আলাদা আলাদা করে ফেলতে হবে, এবং আলাদা আলাদা করে ফেললে প্রত্যেকটি অংশের সাথে বা প্রত্যেকটি সেন্টেন্সের সাথেই রিপোর্টিং ভার্ব দিতে হবে। তাহলে দ্য হেডমাস্টার, এখানে আমরা অলসো দিতে পারি বা অ্যাগেইন, অ্যাগেইন। তাহলে এই অংশে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্রথমে আসে, তাহলে এখানে রিপোর্টিং ভার্বটি হয়ে যাবে সেইড টু, সেইড টু দ্য, সেইড টু দ্য স্টুডেন্টস, সেইড টু দ্য স্টুডেন্টস। তারপরে লোক এখানে আবার ধরতে হবে ইনভার্টেড কমা এর সাথেও নিয়ে আসতে হবে। আমরা যেরকম গণিতের ক্ষেত্রে যে চিহ্ন পরিবর্তন সময় খেয়াল করি, চিহ্ন যখন থাকে ব্র্যাকেটের মধ্যে তখন বাইরে যে চিহ্নটি থাকে সেটি দিয়ে সবগুলোরকেই গুণ করতে হয়, ঠিক সেরকম এখানে যখন আমরা ইনভার্টার মধ্যে একই ব্যক্তির দশটি যদি স্পিচ থাকে দশটি ক্ষেত্রে একটি ইনভার্টার মধ্যে রাখা যাবে, কিন্তু যখন পরিবর্তন করে লিখবো তখন প্রত্যেকটি সাথেই আলাদা আলাদা ধরে দিতে হবে, যেটার সাথে ছিল ওটার সাথে সকল দশটির সাথেই ইনভার্টার কমা ছিল। তাহলে এখানে আমার মনে মনে ধরতে হবে যে এখানেও ইনভার্টার কমা ছিল, তার মানে এখানেও যেহেতু অ্যাসারটেশনে তাহলে কমা উঠে দ্যাট বসবে। তারপরে এখানে আই রয়েছে, আই হলো ফার্স্ট পার্সন, তাহলে এই সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তাহলে এখানে হেডমাস্টার, হেডমাস্টার হয়ে যাবে হি, পুরুষ ধরে নিলাম। তারপরে শ্যাল যদি থাকে, শ্যালের স্থানে সাধারণত শুড ব্যবহার করা হয় যদি নৈতিকতামূলক কোনো কথা বোঝায়, অন্য সকল ক্ষেত্রে উড ব্যবহার করা হয়, যে হি উড টেক, মোটামুটি যদি পরে মূলভাবে কোনো চেঞ্জ হয় না, হি উড টেক অল নেসেসারি, নেসেসারি স্টেপস, স্টেপস। তারপরে আর কোনো পরিবর্তন নেই, এটা এখানে লিখে দেবো, জায়গায় কম সেভাবে লিখে দিলাম, টু অ্যারেঞ্জ, টু অ্যারেঞ্জ দ্য ফাংশন, টু অ্যারেঞ্জ দ্য ফাংশন, টু অ্যারেঞ্জ দ্য ফাংশন। তো আমরা জানি যে এর আগে আমি পরিবর্তন কী কী হবে সেখানে আলোচনা করেছিলাম, যে পরিবর্তনের অংশগুলোর মধ্যে ছিল প্রথমে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হয়, তারপরে হলো কমা পরিবর্তন করে দিতে হয়, এরপরে পার্সন পরিবর্তন করতে হয়, দেন ভার্ব পরিবর্তন করতে হয়, দূরত্ব সূচক শব্দ পরিবর্তন করতে হয়। আরেকটি সামগ্রিক বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে যে সেন্টেন্সের প্যাটার্ন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এখানে প্যাসেজের মধ্যে সেন্টেন্স কোনটি কী থাকলো, পাঁচ প্রকার সেন্টেন্সের মধ্যে থাকবে, কিন্তু যখন ইনডাইরেক্ট স্পিচ করা হবে, পরিবর্তন করে লেখা হবে, সেক্ষেত্রে সকল সেন্টেন্সগুলোই অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। সেজন্য কোন কোন অংশগুলো পরিবর্তন হবে সেই বিষয়টি আমি যে আগে লেকচারে আলোচনা করেছি সেখান থেকে অবশ্যই পড়ে নিতে হবে, মুখস্থ করে নিতে হবে। আর একটি যে আমি এর আগে লেকচার দিয়েছি যে
স্টেপস গুলো ধাপে ধাপে পরিবর্তন করতে, আমি যেরকম এখানে ধাপে ধাপে পরিবর্তন করলাম, প্রথম সেন্টেন্সটি, তারপরে সেন্টেন্সটি, তারপরে সেন্টেন্সটি, পাঁচ প্রকার সেন্টেন্সের মধ্যে আমি ফেলে যে ওই গঠন অনুযায়ী এখানে পরিবর্তন করেছি, ঠিক প্রত্যেক শিক্ষার্থী যদি সেভাবে পরিবর্তন করে এরকম ধাপগুলো অনুসরণ করে এবং আমার যে পাঁচ প্রকার সেন্টেন্সের যে গঠন আমি এর আগের ভিডিওতে দিয়েছি সেটি ফলো করে, তাহলে আমার আশা যে প্যাসেজ ন্যারেশনে কখনও কোনো ভুল হবে না। সংক্ষিপ্ত যে শব্দগুলো কীভাবে পরিবর্তন করতে হয় তাও আমি এর আগে দিয়েছি। তো আমি আশা করছি আমার এই ভিডিওটি সকল শিক্ষার্থীদেরই ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে তারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার সঙ্গেই থাকবে এবং বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমার ডিসক্রিপশন বক্সে বিগত পূর্বের ভিডিওগুলো লিঙ্ক দেওয়া রয়েছে, তারা সেগুলো তোমরা সকল শিক্ষার্থীরা সেখান থেকে দেখে নেবে। আর আমি তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস টু অল।